শেরপুরে ধর্ষণ মামলায় প্রধান আসামি সাব্বির আহমেদকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব জানায়, রোববার সন্ধ্যায় সাব্বিরকে জামালপুর জেলার গোপালপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। আত্মীয়তার সুযোগে সাব্বির ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ধর্ষণের শিকার হয় ওই তরুণী। এই ঘটনা কিশোরীর পরিবার জানানোর পর তার বড় ভাই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।